ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিতেও ব্রাজিল, যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার নতুন ধরনের করোনা সংক্রমণ দেখা দিয়েছে। সংক্রমণ না কমায় চলমান টিকা কার্যক্রমের মাঝেও মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় চলতি লকডাউনের সময়সীমা আগামী 9 মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জার্মান সরকার। জার্মানি থেকে আরও জানাবেন সহকর্মী আশরাফুল হক আকাশ। অব্যাহত টিকা কার্যক্রমের মধ্যেও ব্রাজিল, যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার করোনার নতুন স্ট্রেন বেশ ভালোভাবেই ছড়িয়েছে জার্মানিতে। দেশটিতে প্রায় প্রতিদিনই কেউ না কেউ সংক্রমিত হচ্ছেন, আবার কেউ কেউ হারাচ্ছেন জীবন। এই অবস্থায় চলমান লকডাউনের সময়সীমা আরেক দফা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কেল প্রশাসন। এতে বিপাকে পড়েছে প্রবাসীরা। লকডাউনের কারণে বার্লিনে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ, তারপরে আমাদের এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানগুলো খোলা আছে। বাংলাদেশি পণ্যের ব্যাপারে কিছু সমস্যা আছে, অনেক পণ্যই খুব লেটে আসতেছে, যথাসময়ে আসতে পারতেছে না, এটা করোনার কারণে, লকডাউনের কারণে। তবে এবারে বাড়ানো লকডাউনের কড়াকড়িতে আগের মতোই বন্ধ থাকছে রেস্তোরাঁ, হোটেল সহ নানা প্রতিষ্ঠান। কেনাকাটা সহ জরুরি পণ্য সংগ্রহে দেখাতে হবে করোনার নেগেটিভ সার্টিফিকেট। বিপণী বিতানগুলোতে আগে থেকেই ফোন করে ঠিক করতে হবে প্রবেশের নির্দিষ্ট সময়ও। বাস কিংবা ট্রেনে চলাচলে পড়তে হবে বিশেষ FFP2 মাস্ক। এমনকি রাত 9টার পর থেকে ভোর 5টা পর্যন্ত বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে যাওয়ার ক্ষেত্রেও দেওয়া হয়েছে বিধিনিষেধ। এমন পরিস্থিতিতে স্থানীয়দের পাশাপাশি চিন্তিত দেশটিতে বসবাসরত প্রবাসীরা। লকডাউনের সময় আমাদের অনেক কিছু করা যাইতেছে না আসলে, কারণ আমাদের এখানে কারফিউ করে ফেলছে একটা। আমাদের 9টা থেকে 5টা, মানে বিকালে 9টা থেকে 5টা পর্যন্ত মনে হয় বের হওয়া যাবে না। কিন্তু আমরা রেমিটেন্স যোদ্ধা, আমাদের অনেক সমস্যা আছে, ইতিমধ্যে জার্মানিতে করোনা আক্রান্তের সংখ্যা 30 লাখ ছাড়িয়ে গেছে আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 80 হাজারের উপরে। জার্মানিতে আগের তুলনায় করোনায় আক্রান্তের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে মৃতের সংখ্যাও। তবুও স্বাস্থ্য অধিদপ্তরের চলমান টিকা কার্যক্রমে ভরসা রাখছেন এদেশের সাধারণ জনগণ। আশরাফুল হক আকাশ, বাংলা টিভি, বার্লিন, জার্মানি।